আর আমরা হিজড়া সমাজ আমাদের টোটাল বাংলাদেশের হিজড়ারা মিলে 20 লক্ষ টাকা দিয়ে ওনাদের পাশে দাঁড়াতে পেরেছি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করতেছি। আর আমরা হিজড়া সম্প্রদায় এই বছরে আমরা নতুন কাপড় না নিলাম, আমরা কিছু না নিলাম, কিন্তু আমরা ওনাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে নিজে অনেক ধন্য মনে করছি। আর এই বঙ্গমার্কেটে আমরা অনেক দিয়েছি, অনেক খেয়েছি, আমাদের হিজড়া ভাই হিজড়া বোনেরা নিয়ে গেছে। যদি আজকে আগুন না লাগতো এই ঈদে আমাদের জাগাত ঠাত্রা হিসাবে যেভাবে হোক আমাদের 2 পয়সা দিত, আমরা ওনাদের পাশে দাঁড়াতে পেরেছি। আর আমরা হিজড়া সমাজ আমাদের টোটাল বাংলাদেশের হিজড়ারা মিলে 20 লক্ষ টাকা দিয়ে ওনাদের পাশে দাঁড়াতে পেরেছি। এই মনে করেন এই আগুন লাগাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে 8টা বিভাগ আছে, আমরা 8টা বিভাগের নেতৃত্ব দেব আজি। আর আমি দীপালি হিজড়া, আমি আমার পরিচয়টা দিচ্ছ, আমরা সবাই মিলে আমাদের বাচ্চারা এবছরে ইফতেহার বিলাসিতা কিছুই করবে না। আমাদের যারা যারা রয়েছে সবাই বিলাসিতার টাকাটা আমাদেরকে দিয়েছে, ঈদের জামা কাপড়ের টাকা দিয়েছে। আমরা সমাজে অতি নগণ্য মানুষ, আমরা 10 ভাইয়ের থেকে চেয়ে খেয়ে বেঁচে থাকি, আর কিটে মার্কেটে আমরা তোলা উঠে থাকি, এবং কি বাড়ি ঘরে আমরা যাই একটা উৎসবে। আমরা এখন সবাই আমরা এই সমাজের মানুষের হাতে ছিল হয়ে আমাদের বাপ ভাইয়ের পাশে আমরা দাঁড়াতে পেরেছি। এদেরকে আমরা বিগত 40-35 বছর যাবত আমরা এদেরকে নিয়ে দিয়েছি, এদের বিপদে আমরা দাঁড়াতে পেরে আমরা নিজেকে নিজে ধন্য মনে করছি। রাখি, খোদা হাফেজ।